ছোট একটি জরাজীর্ণ দোকান দেখে বোঝার উপায় নেই এই দোকান থেকে মাসে দুই লক্ষ টাকার বেশি আয় করেন খায়রুল ইসলাম নষ্ট এসি ফ্রিজ মেরামত করাই খাইরুল ইসলামের কাজ আর এই কাজই সফলতা এনে দিয়েছে তাকে নিজে বুদ্ধি খাটিয়ে বিভিন্ন জনের ফেলে দেয়া নষ্ট এসি ফ্রিজ কিনে সেগুলো মেরামত করে মানুষের কাছে ভাড়া দিয়ে আজ তিনি স্বাবলম্বী বা কিনে দেখা যায় নষ্ট ফ্রিজ অনেক বাসায় দিয়ে বিক্রি করে বিক্রি করলে বাঙ্গালী দোকানে নিয়ে যায় সেটা নিয়ে সেটা আমি এবার কিনি ইন্ডিয়া দেখা যায় তারা বাংলা দেখা যায় দুই বা পঁচিশশো টাকা আসবে কেন আমি এবার পাঁচশো টাকা বেশি দিয়ে কিনি সারাইয়া মোটামুটি ঘুষ গাছ করিয়া যা যা লাগে ত্রুটি ওগুলা সম্পূর্ণ ক্লিয়ার করে তা আমি এবার একটা ভাড়া দিয়ে দিই বলছি বরিশাল নগরের বিষ্ণু ওয়ার্ডের কলেজ এভিনিউ এলাকার ব্যবসায়ী মোহাম্মদ খাইরুল ইসলামের কথা চলতি মৌসুমে প্রচন্ড তাপদাহ বেড়ে যাওয়ায় তার এসি ফ্রিজ ভাড়া নিতে সিরিয়ালে নাম লেখাতে হচ্ছে গ্রাহকদের গরমের ডিমান্ডটা বেশি থাকে যেমন আজকে আমি ওনাকে ফোন করছি সকালবেলা একটা এসি অন্তত দুই মাসের জন্য ভাড়া নেওয়ার জন্য ভাই বললো যে অলরেডি তার কিছু মানে বেশ কিছু সংখ্যক এসি অলরেডি তার ভাড়া হয়ে গেছে হ্যাঁ তো নতুন করে দেওয়ার মতো আর নাই এই তার মানে বোঝা যাচ্ছে যে গরমে আসলে আরো বেশি হ্যাঁ ফ্রিজটা সবসময় প্রয়োজন কিন্তু গরমে এটার চাহিদাটা আরো বেশি থাকে চারশোর অধিক ফ্রিজ ও অর্ধ শতাধিক এসি ইতিমধ্যে ভাড়া দিয়েছেন তিনি গরমে মানুষ অনেক অর্ডার আসে ফ্রিজ এসি বেশিরভাগ এসি আসে কিন্তু আমরা দিয়ে আর কি খুলেইতে পারছি না এখন যে পরিস্থিতি হিমশিম কাছে আর কি দেওয়ার জন্য এইটা গরমের সিজনে এসিটা বেশি চলে আর ফ্রিজটা হয়েছে সবসময় চলে এ থেকে আয় বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে তার আগে ছিল গত বছর সাড়ে তিনশো ছিল এখন প্লাস আছে অনেক এসি এসি ব্যবসা আমাদের খুবই কম আর কি কিছু সংখ্যা আছে আর কি এসি এসি ভাড়া দিয়ে হয়েছে যে দেড় টন হয়েছে দেড় টাকা আর এক টন হয়েছে এক টাকা দেখা যায় পাঁচ হাজার টাকা জামানত নি ওই পাঁচ হাজার টাকা হয়েছে সে ছয় মাস চালাইলো চালাই যদি ফেরত দেয় তাহলে ওই পাঁচ হাজার টাকা ফেরত পাওয়া যায় আর যদি সে ওই পাঁচ হাজার টাকা যদি সে দুই মাস রাখলো বা এক মাস রাখলো তাহলে আমরা ওই পাঁচ হাজার টাকা ফেরত দিই না কারণ হয়েছে একটা এসি সিটিং করতে দেখা যায় দুই হাজার টাকা লাগে আবার ইনস্টল করতে দুই হাজার টাকা লাগে আনতে নিতে একটা কাস্টিংয়ের যে খরচ আছে ওই খরচের জন্য তাকে দেওয়া হয় না তার কাস্টমারের কাছেই আর কি বললেনি ফ্রিজ হইছে ছয়শো টাকা মাসে ভাড়া আর হইছে এক হাজার টাকা জামানত আর এখন অগ্নিংস আমরা ষোলোশো টাকা জমা নিতে আছি সহজ শর্তে গ্রাহকদের কাছে এসি ও ফ্রিজ পৌঁছে দেন তিনি মাসিক টাকা তোলেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ভাড়াটা নিয়ে আমাদের নগদ আছে বিকাশ আছে এর মাধ্যমে নিয়ে আসি মোদি মনোহর হিমালের ব্যবসায় লস করে মায়ের দেয়া একশো টাকা ব্যবসায় খাটিয়ে এখন মাসে ভালো মুনাফা করছেন খাইরুল ইসলাম আমি প্রথম মুদি ব্যবসা করতাম মুদি ব্যবসা করতে করতে মানে আমার মা দিয়েছিলাম পরীক্ষা দিতে গেছি তখন মা বলছে যে একশো দশ টাকা দিয়েছে যে তুমি বাবা ব্যবসা করো আমি বললাম মা এভাবে কিভাবে ব্যবসা করো একশো দশ টাকা এটা সম্ভব তাই বাবা যদি হয় এতেই লাখ লাখ টাকা হইবার যদি না হয় তো হইবি না দোয়া করে দিলাম হইবে তখন আমি এক প্রকারে আমি মুদি ব্যবসা শুরু করলাম প্রথম আমার বড় ভাই ছিল করিমকুটি ওখানে দোকান আছে সে আর কি বড় ভাই দোকান রাখিয়ে দিল রাখার পরে আর ওই চাউলের আরো বললে দিল যে মুখে মানলেন আমার ভাই তখন ওই চাউলের আরো একশো দশ টাকা দিয়ে আসছি দিয়ে আসা ওই মানে এদিকে ব্যাসা কিনে করি লেনদেন করি ব্যাসা কিনে করতে আসি মোটামুটি এটা ভালোই সেল হয়েছে পরে এক প্রকারে আমাদের মানে টাকা অনেক আর কি লস খাইছি লস খাইছি রকমের বাকি দিতে যাইয়া বাকি দিতে প্রায় আট দশ লাখ আমরা লস খাইছি লস খাওয়ার পরে এখন আমি কি করব আমার কোনো উপায় নেই এখন অনেক চিন্তা ভাবনা করলাম তারপর আল্লাহ কান্দাকাটি করলাম তারপর আমি গেলাম ও টিসির এক সার আসছিল সে আসে আমাকে চুলা সারতে আসছিল ওই মুদির দোকানের পাশাপাশি চুলা ও তখন বললে খাইরুল তুমি কি করো বললাম যে আমি এরকম মুদি ব্যবসা করি বেশি এটা ভালো নাই মোটামুটি চলে তখন বললে যে তুমি তাহলে আমাদের টিটিসি তোমাকে আমি শিখেই দেবো আমি ওই আমি তার কত মতো ঠিকই যাই আমি ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে ওখানে শেখলাম ফিরিজ কাজ শেখলাম শেখার পরে আর শেখার পরে মাঝখানে একটা গ্যাপ আছে যে দোকানে একটা ফ্রিজ ছিল ওই মুদির দোকান থাকতেই ফ্রিজটা থাকা অবস্থায় সে একটা একটা লোকের ভাড়া দিয়েছিলাম চিন্তা করি সবাই তো বাড়ি বেড়া দেয় আমি না ফ্রিজ ভাড়া দিই তখন আমি ফ্রিজ ভাড়া দিলাম তখন দেখছিলাম আহ প্রায় দুই আড়াইশো টাকার মতো আড়াইশো টাকা মনে হয় মাসে ভাড়া এবার পাঁচ ছয় মাস টিল দিয়েছে দেওয়ার পরে সেই ফ্রিজটা কি এক প্রকারে খাইয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে মানে মাইরে দেবে ফিরিয়ে দেবে না ওই ফ্রীজতে আমার উদ্ধার করতে অনেক কষ্ট হইছিল টিটিসি কোর্স শেষ হওয়ার পরে আমি এবার এই দুই দুইটা ফ্রিজ কিনেতাম ব্যস্তাম বেঁচেতেছে মোটামুটি এটা মোটামুটি আর কি লাভজনক হইতে আছে তখন আর কি আমি এই ফ্রিজ বাড়ার ব্যবসা শুরু করলাম তখন একটাই আমার ইচ্ছে ছিল যে আজ আর কালও আমি একদিন দাঁড়াবো আমার একদিন না একদিন প্রতিষ্ঠান বড় হবে যে আমি কোনোদিন লাভের চিন্তা করি নাই যে আমি শুধু ফ্রিজ বাড়াই দিতে রইছি যে একদিন একদিন হবে আমার একটা টার্গেট ছিল আমি যদি কখনো যদি কোনো সময় যদি আমি একটা যদি আমি ফ্রিজ ভাড়া দিই আমার যদি দুইশো ফ্রিজও থাকে যদি দেখা যায় পুরানো যদি হয় একান্ত সাড়ে তিন হাজার টাকা করে যদি আমি বেশি তাতেও দেখা যায় আমি ছয় লাখ টাকা পাবো এই চিন্তা ভাবনা করি আর কি ভাড়া শুরু করলাম আল্লাহ আমাকে খুব ভালোই রাখছে খালিদুল ইসলামের দোকানে পাঁচজন কর্মচারী রয়েছে তার পাশাপাশি এই পাঁচ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি আগামীতে ব্যবসার পরিধি বাড়িয়ে সামনে আগানোর প্রত্যাশা করেন খারিউল ইসলাম যে আমার সংসারটা চলতে আছে আর আমি তো এক সময় টেনশন করতাম যে আসলে আমি কিভাবে সালাম আমার সংসার বাপমা ভাই বোন তো মুদি দোকান করি আমার সালাইতে অনেক কষ্ট যে মাকে একটা কাপড় দিতে পারতাম না বড় একটাscar শাড়ি দিতে পারতাম না ভাগাই আমি কিছুই তো দিতে পারতাম না তখন মুদি ব্যবসা করি এখন ইনশাল্লাহ আশা করি খুব ভালোই আছি আর ইনশাল্লাহ জাহানে যা লাগে সবই কি মোটামুটি এটা খরচ করতে পারি আমার এটাও কোনো বিষয় যে আমার যে পাঁচটা লোক চলতেছে সেটাও তো তাদের তো একটা রিজিকের ব্যবস্থা হয়েছে সেটাও তো আল্লাহ তালার কাছে লাখ লাখ শুরু এইটা আর কি চলবে আর অন্যান্য ব্যবসা আর কি করবো চিন্তা ভাবনা